হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে বার্গার সস অথবা মেয়োনিজ বানিয়ে দেখাবো। এখন আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি, আধা চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ আর গোলমরিচ গুঁড়ো এক চা চামচ দিয়ে দিয়েছি। এর সাথে আমি এখন গুঁড়ো দুধ এক টেবিল চামচ দিয়ে দেব। লেবুর রস এক চা চামচ দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ লাল মরিচ এক টেবিল চামচ, চিনি দিয়ে দিচ্ছি, সয়া সস এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি জারটায়, এখন আমি এক কাপ পরিমাণ তেলের অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি। এবার আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, তিনবারে আমি ব্লেন্ড করব। এখন ব্লেন্ডারটা চালু করে দিয়েছি, তিন চার মিনিট ব্লেন্ড হলে আমি আবার তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। এক কাপ তেল আমি অল্প অল্প করে ঢেলে দিচ্ছি, আবার ব্লেন্ডার চালু করে দিয়েছি। আবার আমি তেল দিয়ে দিচ্ছি, এখন আবার ব্লেন্ডার করব। আমার মেয়োনিজ তৈরি হয়ে গেছে, এখন আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন ঘনত্বটা কত বেশি এবং হলুদ কালার এসেছে, খেতেও খুবই মজা। আপনারা ট্রাই করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।